এদিকে আতশবাজির চোখ ধাঁধানো আলোয় নতুন বছর 2022কে বরণ করে নিয়েছে বিশ্ব। গতরাতে সর্বপ্রথম নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নতুন বছরকে বরণ করে, এরপর সময়ের ব্যবধানে বিশ্বের বিভিন্ন দেশ ঝলসে ওঠে আলোক ছটায়। সবার প্রত্যাশা, এই আলোয় আলোকিত হবে পৃথিবী, দূরীভূত হবে দুঃখ ক্লেশ আর ভয়। আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান। অমিক্রন ছড়ানোর ভীতির মধ্যে এসেছে নতুন বছর, তাই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ববাসী। বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বিশ্বের প্রথম শহর হিসেবে 2022 সালকে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসিন্দারা। নতুন বছরের প্রথম প্রহরকে বরণে সিডনির হারবার ব্রিজ আর অপেরা হাউজের আকাশ ছেয়ে যায় আতশবাজির আলোয়। তবে অমিক্রনের কারণে এবার নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে নতুন বছরকে বরণে কোনো আয়োজন ছিল না। শুধু শহরের একটি ব্রিজ থেকে একটি লাইট শো আলোকিত করেছে শহরকে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিবারের মতো এবারও বসে নতুন বছরের ক্ষণগণনার আয়োজন, তবে এই আয়োজনে জনসমাগম সীমিত করা হয়েছে। মস্কোতেও আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। করোনার কারণে সব উৎসব বাতিল করা হলেও টেমস নদীর ওপর চোখ ধাঁধানো আতশবাজি আর লাইট শোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে লন্ডনের বাসিন্দারা। করোনার কারণে এশিয়ার দেশগুলোতেও বর্ষবরণ অনুষ্ঠান সীমিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মধ্যরাতের ঘণ্টা বাজানোর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জনগণকে মাস্ক পরতে ও অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থায় থাকা চীন বিভিন্ন শহরে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় বর্ষবরণের ভিড় এড়াতে 11টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় বড় ধরনের জমায়েত বাতিলের পাশাপাশি পেট্রোনাস টুইন টাওয়ারে আতশবাজিও বাতিল করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে মধ্যরাতে আতশবাজির প্রদর্শন করেছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।